নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাত মাস পিছিয়ে আজ থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে পরীক্ষা দিতে যেতে পথে যানজটের ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতবারের মতো এবারও সংশোধিত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন এই চিত্র ঢাকার প্রায় সবগুলো কেন্দ্রের সামনেই। বাধ্য হয়েই উল্টো পথে বা দৌড়ে আতঙ্ক নিয়ে হলে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের। 11টি শিক্ষা বোর্ডের আওতায় এবার মোট পরীক্ষার্থী 20,21,000। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2,50,000 কম। সংশোধিত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 3 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সকাল 10:30-এর মধ্যে। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা সচিব বলেছেন, এবছর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। ফাঁস হওয়া এক জিনিস আর গুজব, যেটা ফেক প্রশ্ন যারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে তাদের জন্য আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে 2018 সালের শক্ত কিন্তু বিধান আছে। যদি এমন কেউ করে থাকে এবং ধরা পড়ে, আমাদের সাইবার ক্রাইম ইউনিট অনেক বেশি সক্রিয় আছে। আর যারা অনেক ছেলেপেলে এগুলি করে, অনেক আমরা দেখেছি মফস্বলে থেকে অনেকে খুব অতটা সাত পাঁচ চিন্তা করে না, তারা চিন্তা করে হয়তো এমনটা চিন্তা করে যে তারাই বুঝি স্মার্ট, কিন্তু আমাদের সাইবার ক্রাইম ইউনিট থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর এই ধরনের নজরদারি এবং এই ডিজিটাল কম্পিটেন্সি দক্ষতা আরও অনেক বেশি। তাদেরকে বের করতে পারবে কোথার থেকে কে দিচ্ছে এবং তারা আইনের আশ্রয় সহসায় চলে আসবে যদি আর এরকম কেউ যদি করে থাকে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, 2023 সালে পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। করছি ফিরিয়ে আনার জন্য আমরা বলছি যে আগামী 23 সালের পরীক্ষাটা আমাদের বেশি একটা পিছাতে হবে না, এক মাস হয়তো পিছাতে লাগতে পারে। আমরা এরপরের পরীক্ষা আমরা নির্ধারিত সময়ে, আমাদের যে পূর্বের যে 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং 1 এপ্রিল থেকে যে এসএসসি, সেটাতে আমরা চলে যেতে পারবো সেই পূর্ণাঙ্গ সিলেবাসে। সেই জন্য আমরা বলছি যে আমাদের হয়তো 1 ফেব্রুয়ারি থেকে শুরু না করতে পারলেও কাছাকাছি সময় আমরা যেতে পারবো। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় এবার কম সময়ের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।